মাহে রমজান উপলক্ষে চেষ্টা করছি কিছু না কিছু আপনাদের জন্য ইফতারির আইটেম দেখানোর, আর প্রতিদিন যা আমি করি তার থেকে কিছু তুলে ধরার চেষ্টা করি। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে আল্লাহর রহমতে। তো আজকে আপনাদেরকে দেখাবো নুডলসের চপ একেবারে সিম্পলভাবে। ঘরে থাকা একেবারে যে সাধারণ উপকরণ ঘরে থাকে সেই উপকরণ দিয়েই কিন্তু মজাদার একটি নুডলসের চপ তৈরি করব। তো দেখতেই পেলেন আমি কিন্তু পানিতে সিদ্ধ করে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দেখাবো এই নুডলসের চপ বানাতে আমার কি কি উপকরণ লাগছে, কি কি উপকরণ আমি ব্যবহার করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিব। তো প্রথমেই দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে ওই অনুপাতে, কারণ আমি একটু ঝাল পছন্দ করি তো আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম একটু বেসন। বেসনটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এটা আপনাদের যখন এটা বাইন্ডিংটা আসবে সেই বাইন্ডিং অনুযায়ী। আর দিয়ে দিব আমি 2 চা চামচ ব্রেড ক্রাম, আর ব্রেড ক্রাম না থাকলে আপনারা এখানে টোস্টের গুঁড়াও দিতে পারেন। যেহেতু আমার কাছে ব্রেড ক্রামটা ছিল তো আমি সেক্ষেত্রে ব্রেড ক্রামটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব নুডলসে থাকা যে মশলাটা আছে সেই মশলাটাও দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি 2টা ডিম ব্যবহার করব। দেখতেই পাবেন যে আজকে নুডলসের চপটা কিন্তু আমি একেবারে সিম্পলভাবে সাদামাটা করে তৈরি করছি। আর ইফতারিতে কিন্তু প্রতিদিন এক রকমের ইফতারি ভালো লাগে না, একটু যদি অন্যরকমভাবে ইফতারটা তৈরি করা যায় প্রতিদিন তো এটা কিন্তু খেতে আসলেও খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে কাবাবের মশলা। কাবাবের মশলা এই কারণে দিলাম যখন আমি চপটা ভাজবো তখন কিন্তু চপটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো এই যে দিয়ে দিলাম ডিমটা, তো এখন আমি এই উপকরণগুলো সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেব। একটু চটকে মাখবো যেহেতু নুডলসটা আমি ভেঙে সিদ্ধ করিনি, নুডলসটা প্যাকেটে যেভাবে ছিল ওভাবেই আমি সিদ্ধ করেছি, যার কারণে সুন্দরভাবে চটকে মেখে নিতে হবে যাতে এটাকে সুন্দরভাবে মানে দেওয়ার সময় এটা ভেঙে না যায় আর ছুটে না যায়। তো আমি একটু হালকা চটকে চটকে মেখেছি। তো এই যে আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখাবো আপনাদেরকে আমি কিভাবে এটা ভাজি। এটা আপনারা গোল শেপ, লম্বা শেপ, যে শেপটা আপনাদের কাছে পছন্দ হয় সেটাই আপনারা দিতে পারেন। তো আমি 2 রকমেরটাই দিয়ে আপনাদেরকে দেখাবো। একটি কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, এখন গোল গোল করে একটু চেপে চেপে কিন্তু আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর এখানে ডিম ব্যবহার করাতে, বেসন ব্যবহার করাতে কিন্তু ছুটে আসছে না, সুন্দরভাবে তেলে সে দেওয়ার সাথে সাথে কিন্তু সেট হয়ে যাচ্ছে। তো এটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভাজবো, তো সে পর্যন্ত দেখতে থাকুন। আর আমার ভাই বোনদের সাথে আমার মনের কথা যেটা আমি সবসময় খুব বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন এখন পর্যন্ত আমার সাথে আছেন, সাথে থেকে আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই, সবসময় তাদের কাছে আমার কৃতজ্ঞতা থাকবে সবসময়। তো এই যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর ভাই বোনদের ভালোবাসা পাচ্ছি বলেই কিন্তু ভিডিও তৈরি করার মতো সাহস পাচ্ছি, সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, একটা কমেন্ট বারবার করে পড়তে পারছি, কারণ এত সুন্দর করে এক একটা ভাই বোন আমাকে কমেন্ট করে, একবার পড়লে আমার মন ভরে না, আমি বারবার করে পড়ি। তো এই যে কালার কিন্তু চলে এসেছে, আর একটু কালার চলে আসলেই কিন্তু আমি উঠিয়ে নিব। তো দেখতেই পেলেন একেবারে সহজভাবে কীভাবে তৈরি করা যায় নুডলসের চপ। এই নুডলসের চপ কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, তো আমি আপনাদের যেটা একেবারেই সোজা সেইভাবেই তৈরি করে দেখালাম। আর ইফতারিতে কিন্তু খেতে দারুণ, এটা আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। এটা আমার ইফতারিতে আমরা খেয়েছি আর আপলোড দিচ্ছি কিন্তু আজকে, এটা কিন্তু আমার কালকের ইফতারিতে ছিল।
তবু আগে আমি খেয়ে তারপর কিন্তু ভাবলাম যে যেহেতু খেতে অনেক সুস্বাদু হয়েছে তো এই রেসিপিটা অবশ্যই আমার ভাই বোনদের সাথে শেয়ার করা যায়। এর জন্য আজকে আপলোড দিচ্ছি, তো দেখে নিলেন আমার নুডলসের চপ কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এভাবে তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। তো আর কি বলবো, অবশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। খুদা হাফেজ।